एनबीएसपी पोर्टल विजिट कर एपीएस के लग इन रेजिस्टारे क्लिक कर यूजर नेम पासवर्ड और ये कैप्चा फिल कर लग इन करूँ जदि आपनर अकाउंट क्रिएट ना करके से क्षेत्र में डोन्ट हैव अकाउंट रेजिस्टर एज अ न्यू यूजर ये क्लिक कर अपनारा अकाउंट क्यों निजे क्रिएट करबें ये आलदा कर एक वीडियो देव रही है अपनारा वीडियो देखे नीते लग इन करब नेक्स्ट पेज थे अपना एक अपशन पे प्रथम रेजिस्टर एज अ न्यू यूजर ये अपशन टी अपना सिलेक्ट कर पेजटा के अपना स्क्रॉल डाउन करबें और एखे अपनारा फर्स्ट फर्मेर लिंक पे जाप्लीकेशन फर्म फर न्यू भोटर्स अपनी जो फर्म फिलिंग इन्स्ट्रक्शन देखते चान से क्षेत्र में पीडिएफ जो लिंक रही है ये अपना क्लिक कर देखे नीते এটা দেখার কোনো দরকার নেই কারণ আমি তো আজকে আপনাদেরকে ইনস্ট্রাক্ট করব গাইড করব এ টু জেড গাইডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা এই ফর্মটাকে সাকসেসফুলি ভাবে ফিল আপ করতে পারেন এটা দেখার কোনো প্রয়োজনীয়তা নেই এখানে আমরা ফর্ম 6 যে লেখাটা রয়েছে এখানে আমরা ক্লিক করব তাহলে ফর্ম 6 ফিল আপ করার লিংক কিন্তু ওপেন হয়ে আসবে আপনারা নেক্সট পেজ থেকে প্রথমত চাইলে এখানে যে ইংরেজিতে ফর্মটা ওপেন হচ্ছে আপনি চাইলে এই ফর্মটাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জও করতে পারেন আপনি প্রয়োজনে আপনার ভাষা বাংলাও সিলেক্ট করতে পারেন হিন্দিও সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আপনারা মালয়ালম তামিল এই সমস্ত ভাষার অপশন পেয়ে যাচ্ছেন আমি বাংলাটাই জাস্ট একবার সিলেক্ট করে আপনাকে দেখাচ্ছি তবে ফর্মটা আমি বাংলাতে ফিল আপ করতে অভ্যস্ত না এই জন্য করে আমি ইংরেজিতেই ফিল আপ করব আপনার যদি প্রয়োজনীয়তা থাকে আপনি এক্ষেত্রে বাংলাটা ফলো করতে পারেন ল্যাঙ্গুয়েজটাকে আমি আবার ইংরেজি করে নিচ্ছি খুবই সিম্পল ফর্ম কোনো সমস্যা হবে না ইংরেজিতে ফর্মটা ফিল আপ করতে আপনারা সঙ্গে থাকুন সাকসেসফুলিভাবে ইংরেজিতেই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন ইংরেজিতে ফর্মটা বুঝতে অনেকটাই সুবিধা হবে তো এখানে আমরা প্রথমত ফিল আপ করব যে ব্যক্তি তার নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য আবেদন করছেন তার স্টেট ডিস্ট্রিক্ট এবং এখানে অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভা বা লোকসভা নির্বাচন ক্ষেত্রের নাম হয় বিধানসভা আপনারা সিলেক্ট করতে পারেন না হলে আপনার লোকসভাটা আপনারা সিলেক্ট করতে পারেন তো তার জন্য আপনাকে প্রথমত এই দুটো অপশন ফিল আপ করতে হবে जस्ट टैप कर स्टेट वेस्ट बेंगल टाके चूज कर डिस्ट्रिक्ट अपना सिलेक्ट कर नेक्स्ट विधानसभा लोकसभा अपना एखान टैप करा क्योंकि चूज करते हैं एवे आप फिल आप करते हैं पर्सनल डिटेल्स मैं अपना व्यक्तिगत तत्व अपना एक क्षेत्र में देखें जो प्रत्येक क्षेत्र क्योंकि दुटो को एखे घर रही है जे घर प्रथमत इंगरेजी लिखते हैं से ही इंगरेजी बनाना अटोमेटिकली एखे क्योंकि बांगलाते टाइप हो चले आसबे एक क्षेत्र में आपनारा देखें आपनार क्षेत्र होते रिजनल लैंगुएज मैं बांगलाते जो टाइप होच्छे आपनार नाम से भूल आसछे से क्षेत्र में आपके से बांगला नाम कारेक्शन कर सठिक बांगला बानानटा किन्तु एखाने टाइप करते हबे एखाने आमरा एकटा एज फर एक्साम्पल किभाबे टाइप करब देखिए दी एखाने इंग्रेजीते आमरा लिखलाम मने करुन एखाने आमी आमार नाम लिखलाम हाँ जदि आपनार मिडिल नेम थाके सेटाओ किन्तु आपनारा एखाने स्पेस दिए लिखे देबेन তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানে বাংলাতে নামটা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছি আমার বাংলা নামের বানানটা কিন্তু ভুল রয়েছে এক্ষেত্রে আপনি যে কোনোভাবে আপনি এই বাংলাটা এখানে কারেকশন করে দেবেন মানে সঠিক নামটা আপনি এখানে বাংলা কিবোর্ডের মাধ্যমে আপনার এখানে লিখে দেবেন এখন বাংলা টাইপ করা খুবই সহজ আপনারা গুগলের বাংলা কিবোর্ড ব্যবহার করতে পারেন বা যাদের মোবাইলের বাংলা কিবোর্ড রয়েছে তারা তো খুব সহজেই এখানে টাইপ করে কারেকশন করে দিতে পারবেন আর যদি আপনার বাংলা টাইপ করতে কোনো রকম সমস্যা হয় কম্পিউটার থেকে সেক্ষেত্রে আমি এই ভিডিওটা ডেডিকেট করছি দেখার জন্য খুব সহজেই আপনারা বাংলা টাইপ করতে পারবেন এরপর একইভাবে আপনারা আপনাদের সারনেমটাকে এখানে লিখে দেবেন ইংরেজিতে এবং অটোমেটিক্যালি বাংলায় এখানে চলে আসবে ভুল থাকলে আবার আপনারা সংশোধন করবেন এবার এখানে আপনার রিলেটিভ মানে আপনার গার্জেনের নাম এখানে লিখতে হবে তো গার্জেন হিসেবে কাকে কাকে দিতে পারেন সেটা আমি আপনাদেরকে প্রথমত দেখিয়ে দিই এখানে আপনারা গার্জেন হিসেবে দিতে পারেন ফাদারের নাম মাদারের নাম হাজব্যান্ড ওয়াইফ এমনকি আপনার লিগ্যাল গার্জিয়ান ইনকেস অফ অরফেন যদি অনাথ হয়ে থাকে তার লিগ্যাল গার্জিয়ান আইনত যিনি অভিভাবক বা থার্ড জেন্ডারের ক্ষেত্রে গুরু যিনি আছেন তার নামও কিন্তু আপনারা এখানে দিতে পারবেন তো আপনার রিলেটিভের নাম ইংরেজিতে লিখুন বাংলায় এখানে চলে আসবে ভুল থাকলে সংশোধন করুন টাইটেলটাও আপনারা এখানে একইভাবে লিখে দেবেন টাইপ অফ রিলেশন তো আগেই দেখলাম আপনারা সিলেক্ট করবেন মোবাইল নাম্বারটা এখানে বসাবেন আর যদি ব্যক্তির নিজস্ব মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি আপনার এই যে অভিভাবকের নাম বা গার্জেনের নাম আপনারা দিলেন তার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং সেক্ষেত্রে কিন্তু এখানে একটা টিক মার্ক দিতে হবে একইভাবে ইমেল আইডির ক্ষেত্রেও তাই যদি নিজের থাকে দিন না হলে যদি আপনার রিলেটিভের ইমেল আইডি দিতে চান সেক্ষেত্রে ইমেল আইডি এখানে বসাবেন তার এবং এখানে এই ঘরটা আপনারা আবার টিক মার্ক দিয়ে দেবেন এবারে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন এবং যদি আপনার আধার কার্ড নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য এলিজিবল মানে যোগ্য সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে যে আপনার আধার কার্ড নেই এরপর আপনার জেন্ডারটাকে এখান থেকে সিলেক্ট করুন মেল ফিমেল সিলেক্ট করবেন আপনারা তবে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ মানে আপনার জন্ম প্রমাণপত্র এখানে দিতে হবে
এবং যে ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তার ম্যাক্সিমাম সাইজ কিন্তু 5 MB, মানে কোনো সমস্যা নেই, 5 MB ফাইল পর্যন্ত আপনারা আপলোড করতে পারেন। এবং আমরা এখানে দেখে নেব যে কত বছর বয়স হলে মিনিমাম আপনারা এখানে আবেদন করতে পারেন। তো তার জন্য আমরা এখানে এই যে ডেট মান্থের ঘর রয়েছে আমরা এখানে ট্যাপ করলাম সিম্পলি, এবং এখানে ট্যাপ করতে আপনি দেখতে পাচ্ছেন 2004 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কোনো মতে 1 তারিখের পরে যাদের জন্ম হয়েছে, মানে 2 তারিখ 3 তারিখ এইভাবে বা 2005 সালে, তারা কিন্তু এলিজিবল না এবছর নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য। মানে মিনিমাম 2004-এর 1 জানুয়ারি কিংবা তার আগে যাদের জন্ম হয়েছে তারাই কিন্তু নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি সালটাকে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে 2004-এর উপরে ক্লিক করুন, আপনারা সালটাকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে মাসটাকেও আপনারা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যার জায়গা নেই। এবং তারপরে আপনারা তারিখটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপরে আপনাকে কিন্তু একটা বার্থ প্রুফ ডকুমেন্টও আপলোড করতে হবে। তো এখানে টাইপ অফ ডকুমেন্ট কী কী ডকুমেন্ট আপনারা আপলোড করতে পারেন সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এমনকি আপনারা সার্টিফিকেট দিতে পারেন, ক্লাস 10-12-এর সার্টিফিকেট। এবং আদার্সেরও একটা কলাম রয়েছে। তো আদার্সের কলাম রয়েছে মানে আপনার এমন কোনো গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ যেখানে আপনার ডেট অফ বার্থ মেনশন রয়েছে সেটা আপনারা দিতে চাইলে, এই অপশনগুলো ছাড়া সেরকম কোনো ডকুমেন্ট আপনার কাছে যদি থাকে সেক্ষেত্রে আপনার আদার্সকে অবশ্যই সিলেক্ট করতে পারবেন। এবং সেক্ষেত্রে যদি আপনার আদার্সটাকেই চুজ করেন সেক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্টের নামটাও কিন্তু এখানে লেখার একটা জায়গা রয়েছে, এখানে আপনাকে লিখে দিতে হবে। আর যদি আপনারা অন্য কোনো ডকুমেন্ট দেন যেটা এখানে লিস্টেড রয়েছে, যেমন প্যান কার্ড যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটাকে এখানে সিলেকশন করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে নতুন করে আপনাকে আর কিছু লিখতে হচ্ছে না। এবং এরপর আপনি যে ডকুমেন্ট এখানে সিলেক্ট করছেন সেই ডকুমেন্টটা অবশ্যই চুজ ফাইলে ক্লিক করে আপনাকে আপলোডও করে দিতে হবে, যার সাইজ আগেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ম্যাক্সিমাম 5 MB। এবারে আপনাদেরকে ফিল আপ করতে হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনি যেখানে বর্তমানে বসবাস করছেন সেই ঠিকানাটা। এখানে সবার প্রথমত একইভাবে প্রথম ঘরগুলোতে ইংরেজি এবং নিচেগুলোতে বাংলা আপনার হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার এখানে লিখে দিন। স্ট্রিট এরিয়া, লোকালিটি বা মহল্লা বা রোডের নাম এখানে লিখে দিন। টাউন বা ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, এবং প্রত্যেকটা ক্ষেত্রে নিচে কিন্তু অটোমেটিক্যালি বাংলাতে চলে আসবে, কোনোরকম ভুল থাকে আপনারা সেটাকে সংশোধন অবশ্যই করে দেবেন। এখানে তহসিল, তালুকা বা মণ্ডলের নাম এখানে লিখুন। পিনকোড বসান, পিনকোডটা কিন্তু আর কোনো বাংলাতে চলে আসবে না, একটাই ইংরেজিতে এখানে আপনারা লিখে দেবেন। ডিস্ট্রিক্ট আর স্টেট তো অটোমেটিক্যালি এখানে সিলেক্ট রয়েছে। এবারে আপনাকে একটা অ্যাড্রেস প্রুফ আপনাকে কিন্তু আপলোড করতে হবে। আর হ্যাঁ, প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু যেগুলো আপলোড করবেন সেলফ অ্যাটেস্টেড হবে, মানে আপনাকে জেরক্স করতে হবে এবং জেরক্স পেজের উপরে আপনি নিজের একটা সিগনেচার করবেন এবং সেই ডকুমেন্টগুলোই কিন্তু আপলোড করবেন, সেটা বার্থ প্রুফ হোক কিংবা অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে যে ডকুমেন্ট দিতে হবে সেটাও কিন্তু আপনারা JPG, JPEG ফরম্যাটে ম্যাক্সিমাম 5 MB-এর মধ্যে রাখতে পারেন। আগে আমরা দেখে নেবো কী কী ডকুমেন্ট আপনারা অ্যাড্রেস প্রুফ হিসেবে আপলোড করতে পারেন। এখানে ভালো হচ্ছে টাইপ অফ ডকুমেন্ট সিলেক্ট, এখানে আমরা ক্লিক করলাম পাসপোর্ট, আধার কার্ড, রেভিনিউ ডিপার্টমেন্টসের ল্যান্ড ওনিং রেকর্ডস, এমনকি আপনারা রেজিস্টার, রেন্ট লিস্ট, ডিড, ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, কারেন্ট পাসবুক, সেল ডিড যদি সেটা আপনার নিজের নামে বাড়িটা হয়ে থাকে, এই সমস্ত ডকুমেন্টস দিতে পারেন। এছাড়াও রয়েছে আদার্সের অপশান, এর বাইরেও যদি আপনার কোনো অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট বলে মনে হয় সেই ডকুমেন্টটাকেও কিন্তু আপনারা অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ আপলোড করতে পারেন। এবং যে ডকুমেন্টটা আপনারা এখানে সিলেকশন করবেন সেই ডকুমেন্টটা চুজ ফাইলে ক্লিক করে অবশ্যই আপনারা আপলোড করে দেবেন। আর একইভাবে যদি আপনার আদার্স অপশানটাকে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্টের নামটাও এখানে আপনাকে আবার স্পেসিফাই করতে হবে, মানে লিখে দিতে হবে। এবারে আপনাকে একটা আপনার নিজস্ব ছবি আপলোড করতে হবে এবং সেই ছবিটা 4.5 সেন্টিমিটার x 3.5 সেন্টিমিটার হবে এবং ছবির উপরে আপনাকে কোনোরকমভাবে সিগনেচার করতে হবে না। এখানে বলা হচ্ছে, প্রেফার করা হচ্ছে যে ফুল ফেস যেন থাকে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে, অবশ্যই সেটা কালা ছবি হবে এবং অবশ্যই আনসাইন্ড মানে সিগনেচার করা থাকবে না এমন কোনো ছবি আপনাকে আপলোড করতে হবে JPG কিংবা JPEG ফরম্যাটে। আপলোড ফটোগ্রাফে ক্লিক করে খুব সহজে আপনারা এটাকেও আপলোড করে দেবেন। যদি আবেদনকারী ডিসেবল মানে প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে টাইপ অফ ডিসেবিলিটি এখান থেকে সিলেক্ট করবেন, নাহলে আপনারা জাস্ট এটাকে স্কিপ করুন। এবারে আপনার পরিবারে যদি অন্য কোনো মেম্বারের অলরেডি ভোটার আইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির ডিটেলস আপনারা এখানে অবশ্যই পূরণ করবেন। এখানে সেই ব্যক্তির নাম লিখবেন এবং আপনার সঙ্গে সেই ব্যক্তির সম্পর্ক কী, এখানে আপনারা ক্লিক করলেই কী কী সম্পর্ক দেখাতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। এবং তার অবশ্যই ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু সেক্ষেত্রে এখানে বসাতে হবে। আপনার বাড়িতে যদি অনেকজনের থাকে ভোটার কার্ড, আপনি যে কোনো একজনের এখানে দেখাতে পারেন। আর যদি কারোরই ভোটার কার্ড না থাকে, আপনি যদি আপনার পরিবারের প্রথম হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এই ঘরগুলোকে অবশ্যই স্কিপ করবেন। এরপর রয়েছে ডিক্লারেশন, তো এখানে আপনার টাউন বা ভিলেজের নাম, আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, এবং আপনি এখানে কত বছর এই অ্যাড্রেসে বসবাস করছেন এরকম একটা ডেট আপনারা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। এবং যদি আপনি আপনার বাই বার্থ মানে জন্ম থেকেই এখানে এই ঠিকানাতে বসবাস করেন সেক্ষেত্রে আপনার ডেট অফ বার্থ থেকে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এবং এখানে বলা হচ্ছে যে অবশ্যই
যে আপনার যেন অন্য কোনো বিধানসভা বা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আপনার যেন নাম না থাকে। অবশ্যই আমাদের নাম কারো নেই, এই জন্যই আমরা এখানে ফার্স্ট টাইম ভোটার হিসেবেই আবেদন করছি। এবং আরও একটা কথা, আপনি একটা যে আদার্সের অপশান দিয়েছিলাম যে আপনার কোনো বার্থ প্রুফ নেই সিলেক্টেড যেগুলো ওখানে ছিল, সেক্ষেত্রে আপনি আদার্স যদি চুজ করে থাকেন সেই ডকুমেন্টের নামটাও কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে আবার। এবং পাশাপাশি আপনাকে এখানে আপনার প্লেস বসাতে হবে এবং এখানে অটোমেটিক্যালি ডেটটা এখানে টাইপ হয়ে চলে আসবে এবং এই যে ক্যাপচা সেটা আপনারা এখানে ফিল আপ করবেন। এরপর আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনে ক্লিক করবেন এবং কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করেছেন সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। কোনো রকম এরর না থাকলে আপনি ফর্মটাকে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দেবেন, তাহলেই আপনার ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং নেক্সট পেজ থেকে আপনারা একটা রেফারেন্স আইডিও পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীকালে ট্র্যাক স্টেটাসে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্টেটাসটাও অনলাইন থেকে চেক করে নিতে পারবেন। এছাড়াও রয়েছে এখানে আরও কিছু নোট, আপনি এগুলো চাইলে দেখে নিতে পারেন। যেমন দুই নম্বরটা আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে মানে ইন কেস অফ ম্যারিড ফিমেল অ্যাপ্লিকেন্ট, মানে যারা বিবাহিতা সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের টাইপ অফ রিলেশন আমরা যেটা দেখছিলাম সেখানে হাজব্যান্ডটাকেই দেওয়ার জন্য বলা হচ্ছে, মানে প্রেফার করা হচ্ছে। এই ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করতে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের মধ্যে মাত্র 5.5% ভিউয়ার্স এমন রয়েছেন যারা ভিডিওগুলো দেখেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তার রিকোয়েস্ট হলো প্রত্যেকের কাছে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো যদি আপনাদের একটু হলে কাজে আসে।